হ্যালো ব্রিয়ন আজ এই ভিডিওতে বলবো ঠান্ডায় টনসিল এবং গলা ব্যথা থেকে মুক্তি পেতে কি করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাহলে হয়তো এই টনসিল এবং গলা ব্যথার সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারেন ঘরোয়া উপায়ে ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন শীতকালে ঠান্ডা পড়বে এটাই স্বাভাবিক আবহাওয়া বদল হচ্ছে একটু একটু করে শীত বাড়ছে এই সঙ্গেই বাড়ছে সর্দি কাশির সমস্যা অনেক সময় সর্দি কাশি ছাড়াও গলার ভিতরে খুব ব্যথা হয় ঢোক গিলতে গেলে খুব কষ্ট হয় এই ব্যথা সাধারণত টনসিলে ইনফেকশনের কারণে হয়ে থাকে এই সমস্যা যে কোনো বয়সে যে কোনো সময় হতে পারে তবে এই শীতের সময় টনসিলের এই সমস্যা বেড়ে যায় গলার দুপাশে উপরের দিকে গলাকার পিণ্ডের মতো যেটি দেখা যায় সেটাই হলো টনসিল এটি শরীরের গুরুত্বপূর্ণ একটি কোষ বা টিস্যু এই টনসিল গলা নাক মুখ কিংবা সাইনাস হয়ে শরীলে প্রবেশ করা জীবাণুকে অন্ত্রে বা পেটে ঢুকতে বাধা দিয়ে থাকে সর্দি কাশির জন্য যে ভাইরাসগুলো দায়ী সেগুলোই টর্নশিলের সংক্রমণের জন্যও দায়ী সংক্রমণের ফলে যদি টনসিলে ব্যথা হয় তখন ওষুধ কিংবা অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন অনেকে তবে ওষুধ না খেয়েও টর্নশিলের এই ব্যথা ঘরেও কিছু উপায় দিয়ে সারিয়ে তোলা সম্ভব এবার জেনে নেওয়া যাক টনসিল এবং গলা ব্যথা কমানো সেই উপায়গুলি সম্পর্কে তবে প্রথমে বলে রাখি এই রোগের লক্ষণ তীব্র গলা ব্যথা মাথা ব্যথা উচ্চ তাপমাত্রা খাবার খেতে কষ্ট ও মুখ হাঁ করতে অসুবিধা হয় কানে ব্যথা হতে পারে মুখ দিয়ে লালা বের হয় মুখ থেকে দুর্গন্ধ বের হতে পারে ও কণ্ঠস্বর ভারী হয়ে যেতে পারে এছাড়াও সর্ভঙ্গ গলায় ঘাস ও টনশিল ঢোক গিলতে কষ্ট হয় গলা ফুলে যাওয়া পুষ্টির অভাব আইসক্রিম ফ্রিজে রাখা শীতল জল বেশি পান করা টনসিলের জন্য ক্ষতির কারণ হতে পারে সেতস্যাতে স্থানে বাস করলে আবহাওয়ার পরিবর্তনে শীতের প্রকোপ বেশি হলে রোদ থেকে এসে ফ্রিজের ঠান্ডা জল পান করলে গরমে ঘাম বসে গেলে টনশিলের পোধাও বেড়ে যেতে পারে এবার ঘরো উপায় জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান হলুদ মিশ্রিত দুধ এক গ্লাস গরম দুধে এক চিমটি হলুদ মিশিয়ে নিন তবে ছাগলের দুধ হলে ভালো কারণ ছাগলের দুধে অ্যান্টিবায়োটিক উপাদান আছে যা টনসিলের ব্যথা দূর করতে বেশ কার্যকরী তবে ছাগলের দুধ না পেলে গরুর দুধে সামান্য হলুদ মিশিয়ে সেটিকে সামান্য গরম করে খেলেও উপকার পাওয়া যায় হলুদ অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি উপাদান যা গলা এবং টনসিলের সংক্রমণ ব্যথা দূর করতে সাহায্য করে এছাড়া হলুদের মধ্যে রয়েছে অনেক গুণ এর মধ্যে থাকা অ্যান্টিসেপ্টিক উপাদান টনসিলের ব্যথা সহজে দূর করতে সাহায্য করে এটাও করতে পারেন এক গ্লাস গরম জলেতে এক চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে এই পানীয় দিয়ে গালগিল করলে টনসিলের ব্যথা থেকে রেহাই পাওয়া যাবে নাম্বার টু ঝরাতে লেবুর রসের ব্যবহার আমরা সকলেই জানি তবে এটা জানেন কি রসে যে টনসিল ফলা কমাতে কতটা সাহায্য করে তা জানুন এক কাপ গরম জলের মধ্যে আধা টেবিল চামচ আদা কুচি দিয়ে তিন মিনিট ঢেকে রাখুন এবার জলটি ছেঁকে নিন এর মধ্যে এক চামচ মধু দিন এরপর এতে এক চা চামচ লেবুর রস মেশান দিনে তিন থেকে চারবার এই পানীয়টি পান করুন বা এটাও করতে পারেন এক চামচ মধুর সঙ্গে এক চামচ পাতি লেবুর রস এবং আধা চামচ লবণ ভালো করে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার করে পান করুন দেখবেন তিন চার দিনের মধ্যেই টনসিলের ব্যথা ওষুধ ছাড়াই উদাহ টনসিলের ব্যথা দূর করা সবচেয়ে কার্যকরী উপায় নাম্বার থ্রি নিম কয়েক চিমটি নিম পাউডার জলে গুলে ফুটিয়ে নিন তাতে খানিকটা লবণও মেশাতে পারেন ঠান্ডা হলে সেই জল খেয়ে নিন দিনে কয়েকবার খেলেই উপকার পাবেন নাম্বার ফোর তুলসী পাতা তুলসিতে অ্যান্টিভাইরাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা টনসিল সহায়তা বিশেষ ভূমিকা নেয় কয়েকটি তুলসী পাতা জলে ফুটিয়ে ঠান্ডা করে খেয়ে নিন তাতে খানিকটা মধু মিশিয়ে খেলে উপকার পাবেন এছাড়া বাবুল গাছের ছাল জলে ফুটিয়ে সেই জল দিয়ে গালগিল করলে টনশিলে উপকার পাবেন দিনে অন্তত তিন থেকে চারবার করতে হবে নাম্বার ফাইভ সবুজ চা এবং মধু দেড় কাপ জলেতে আধা চামচ সবুজ চা পাতা আর এক চামচ মধু দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিন এবার ধীরে ধীরে চুমুক দিয়ে ওই চা পান করুন সবুজ চায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা সব রকম ক্ষতিকর জীবাণুকে ধ্বংস করে দিনে তিন থেকে চার কাপ এই মধু চা পান করুন উপকার অবশ্যই পাবেন এছাড়া এটাও করতে পারেন দেড় কাপ জলেতে এক চামচ আদা কুচি আর আন্দাজ মতো চা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিন দিনে অন্তত দুই থেকে তিনবার এটি পান করুন আদার মধ্যে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটের উপাদান সংক্রমণ ছড়াতে বাধা দেয় এর সঙ্গে সঙ্গে গোলার ব্যথা কমিয়ে দিতেও এটি অত্যন্ত কার্যকরী নাম্বার সিক্স দারুচিনি দারুচিনির মধ্যে রয়েছে অ্যান্টিমায়োবিরিয়াল উপাদান এটি দ্রুত টনসিলের ব্যথা রোধে কার্যকর এটি ব্যাকটেরিয়া প্রতিরোধ করে এবং পোধাও দূর করে সামান্য দারুচিনির গুঁড়ো ও একটা চামচ মধু এক গ্লাস গরম জলেতে মিশিয়ে সেই মিশ্রণ দিনে কয়েকবার খান টনসিল সেরে যাবে এছাড়াও গরম জলে মেথি ফুটিয়ে সেই জল দিয়ে গালগিল করুন যতবার বেশি গালগিল করবেন তত তাড়াতাড়ি টনসিল থেকে মুক্তি পাবেন তাছাড়া পুদিনা খুব চমৎকার ঘরোয়া উপাদান টনসিলাইটি সারানোর ক্ষেত্রে পুদিনার মধ্যে থাকে মেন্থল গলা ব্যথাকে প্রশমিত করে টনসিলের ব্যথা কমাতে দিনে কয়েকবার পুদিনার চা খেতে পারেন নাম্বার সেভেন নারকেল তেল দুই টেবিল চামচ নারকেল তেল গরম করুন এর মধ্যে তিন টেবিল চামচ লেবুর রস দিন এরপর এর মধ্যে চার ভাগের এক ভাগ মধু মেশান হালকা আঁচে গরম করুন এবার নামিয়ে ঠান্ডা হতে দিন একটি বাতাসমুক্ত এয়ারটাইট বোতলে এটি ভরুন এক কাপ গরম জলেতে এই সিরাপ এক চামচ মিশিয়ে পান করুন দিনে দুই থেকে তিনবার এই পানীয়টি খেতে পারেন নাম্বার এইট লবণ জল গলা ব্যথা শুরু হলে যে কাজটি সর্বপ্রথম সবারই করা দরকার তা হল সামান্য উষ্ণ গরম জলেতে গালগিল করা কিন্তু টনসিল সারার ক্ষেত্রেও এটি বিশেষ কাজ দেয় তাই টনসিল সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে লবণ জলে কুলকুচু করা অত্যন্ত প্রয়োজনীয় এতে জীবাণু সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায় এবার জেনে নিলেন তো কিছু প্রয়োজনীয় পন্থা যার মাধ্যমে টনসিল এবং গলা ব্যথা হবে দূর আর আপনিও পাবেন আরাম টনসিল থেকে ভয় না পেয়ে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ